নমস্কার, ইতিমধ্যে আমি গম পাইছো ওৰাং মহোৎসৱ হবলৈ গৈছে। আর আমার সৌভাগ্যের বিষয়ে এই শিলভৰি ক্রীড়া সন্থার উদ্যোগত হবলগিয়া এই যখন ওৰাং মহোৎসৱ আমার কৌবাতী বল্লভভাই পেটেলর খেল ধেমালি করা খেলপথারত অনুষ্ঠিত হব। এই কথাখার আমার কারণে আসলতে বড় আনন্দের বিষয় হয়ে পড়েছে, কিয়নো ওৰাঙৰ একেবারে সমীপত আমার এই ঠাইখন আছে আর আমি ওৰাঙৰ লগত ওতপ্রোতভাবে জড়িত আছো। আমার পথারের দাঁতিতেই ওৰাং অভয়ারণ্য আছে, গতি সেই ফলের আমার সদায় একটা আত্মীয়তা আছে। আমি এই ক্ষেত্রত মই এজন আমার ইয়ার স্থানীয় ব্যক্তি হিসাবে আমার সকলখিনি রাইজকে মই সশ্রদ্ধ অনুরোধ করিম, এই অনুষ্ঠানটি সর্বাঙ্গ সুন্দর করার কারণে সকলে যাতে অন্তরপরা আহি নিজে সহযোগ করে সাফল্য মণ্ডিত করে, কিয়নো ওৰাঙৰ সমীপবর্তী গাঁও হিসাবে আমার এই কৌপাতি অঞ্চলের একটা গৌরব হয়। ইয়ালে যেতিয়া বিদেশী পর্যটক আহে আমার আনন্দ বাড়ে, তেওঁলোকে যেতিয়া আমার সেবাত সুখী হয় তেওঁলোকৰ লগতে এই ওৰাঙৰ লগতে আমার কৌপাতি বা ওৰাঙৰ সমীপবর্তী যি অঞ্চল তেওঁলোকৰ নামবোৰ বিদেশলৈ সুনামেৰে যায়, গতিকে আমার একটা গৌরবের বিষয়। এই ক্ষেত্রে সকলকে সহযোগ করবলে অনুরোধ দি মই সেবা ধরেছো। প্রথমবার কারণে আমার বৃহত্তর দলগাঁও অঞ্চলের রাইজর বিশেষ শিলবড়ি ক্রীড়া সন্থার উদ্যোগত প্রথমবার কারণে ওৰাং মহোৎসবর আয়োজন করা হয়েছে। ওৰাঙৰ যে জৈব বৈচিত্র্য সে প্রচার প্রসারের কারণে আর পর্যটক আকর্ষণ করার কারণে, আর ওৰাংখন আমি দেখেছি যে বহু পরিমাণে পিছ পড়ি আছে আন আন রাষ্ট্রীয় উদ্যানতক, আর ইতিমধ্যে ব্যাঘ্র প্রকল্প অন্তর্ভুক্ত হয়েছে, আর ইতিমধ্যে সরকারে আরো 200 স্কোয়ার কিলোমিটার ইয়ার যোগ দিছে, গতিকে ওৰাং রাষ্ট্রীয় উদ্যানখনে ভিতরে এখন লেখত লবলগিয়া উদ্যান হব গৈ আছে। আর সেইটোর কারণে ইয়ার শিলবড়ি স্পোর্টস এসোসিয়েশনের সৌজন্যত গোটাই অঞ্চলের রাইজে ওৰাং মহোৎসবটা পাতিছে। আমি ইতিমধ্যে বেলেগ জায়গা কেটামান চাইছিলো, কিন্তু তাতে মাননীয় মুখ্যমন্ত্রী অহার কথা, তাতে মুখ্যমন্ত্রী সেইখিনি জায়গা সুবিধা নহব, গতিকে আমি এই কৌপাতি বল্লভভাই উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় খেলপথারতে আমি প্রোগ্রামটা এইবার পাতিম। প্রশাসন ইতিমধ্যে আমার জড়িত হয়েছে, প্রশাসনে সকল বন বিভাগের তরফের পর সহায় করি বলে কৈছে তেখেতকলে, আর মুখ্যমন্ত্রী মহোদয় তেখেতে আহিম বলে প্রতিশ্রুতি দিছে, আর আমার মাননীয় সাংসদ মহোদয় দিলীপ শইকীয়া ডাঙরিয়া আর আমার অভিভাবক মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়া ডাঙরিয়া যথেষ্টখিনি আমাক সহায় করেছে, আর জেলা প্রশাসনে ইতিমধ্যে যথেষ্টখিনি আগবাড়িছে আমাক সহায় করেছে। আমি ভাবো যে রাইজর সহযোগত একটা ধুনিয়া মহোৎসব হব পড়ি। কার্যসূচীটা বিস্তীর্ণ কার্যসূচী আছে, ধর সাংস্কৃতিক শোভাযাত্রা আছে, খেল ধেমালি থাকিব, দুঃসাহসিক ক্রিয়া থাকিব, আর কিছু মূল্য আদায় দি কিছু ক্রিয়াত অংশগ্রহণ করব, যে প্রদর্শনী হব, গ্রন্থমেলা হব, সায়েন্স এক্সিবিশন হব, ফটোগ্রাফি এক্সিবিশন হব ওয়াইল্ড লাইফের উপর, আর এইখন যে ওয়াল দেখিছে এইখন ওয়ালত আমি কাজির ওৰাঙৰ গোটেইখিনি জীব জন্তু ইয়াতে দিম, ওৰাংখনৰ একটা সম্যক ধারণা হব পরাকে এইখানে ভাবাইছে। আজি দৰং জিলা প্ৰশাসনৰ উপায়ুক্ত মৃদঙ্গমে উপযুক্ত উপায়ুক্ত ডি এফ স্যাৰ উপযুক্ত আৰক্ষী অধীক্ষক তথা ডিষ্ট্ৰিক্ট অফিচাৰ গোটেইকেইজন, আমি প্ৰায় 11 জনমান ডিষ্ট্ৰিক্ট অফিচাৰ, তেওঁলোকে আজি আমাৰ ভেনু চালে, তো ভেনু সঠিক নিৰ্ধাৰণ কৰিব লাগিব, কাৰণ যিহেতু অসমৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয় আহি আছে, তেখেতৰ নিৰাপত্তাৰ কথা আছে, চাৰিওটোবিলাক স্থিতি চাব লাগিব, সেইকাৰণে তেখেতে আহিলে প্ৰথমতে আমি আমাৰ ধনশ্ৰী ব্ৰিজৰ তলত ব্ৰিজ দেখালোঁ ভেনুটো, তো কেইবাটাও দিশত অলপ টেকনিকেলি প্ৰব্লেম থাকিব পাৰিলে তেওঁলোকে ভাবিলে, আৰু ছেকেণ্ড ভেনু এটা দেখালোঁ আমি আমাৰ শিলবুৰি তেল ডিপুখন পাৰ হৈ পেলাই যিখন স্কুল বনি আছে তাৰ বৈচাৰ দেখালোঁ, তাতো অলপ টেকনিকেল প্ৰব্লেম পালে, তো অৱশ্যে 3 নম্বৰ ভেনু হিচাপে আমাৰ দৰঙৰ ডি এফ অ' আমাৰ বৰুৱা ছাৰে এইখন ভেনু দেখালে, তো বৰুৱা ছাৰৰ কথামতে আমি বাকীবিলাক মানুহ আহি আমাৰ বল্লভভাই পেটেল হাই ছেকেণ্ডেৰী স্কুলৰ যিখন ফিল্ড আছে তাতে চালোঁ, আৰু আমাৰ অতিৰিক্ত আমাৰ এডিচি ছাৰ বা এডিচনেল এছ পি হেড কোৱাৰ্টাৰ তেখেতসকলে এইখন ভেনুকে পচন্দ কৰি আছে, কাৰণ চাৰিওপিনে আপোনাৰ চাওক টি গাৰ্ডেন আছে বা ইপিনে ৱাল দি আছে, এইখন এখন পিছত বেছি গেডাৰিং নাই, পাব্লিক গেডাৰিং বেছি এটা নাই, তেওঁলোকে ভাবি আছে এইখন এটা ভাল ভেনু হ'ব। Once in a lifetime musical extravaganza, the one and only A.R. Rahman Concert for Peace, 1st of February 2023 at ACA Stadium, Barsapara, Guwahati. Tickets now available on Book My Show and Paytm Insider.